আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখন লন্ডনে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ডালুইচের বিএনপির প্রতিবাদ সভা। ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে একটি প্রতিনিধি দল নিয়ে রোববার লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিস্তারিত থাকছে মোহাম্মদ কাউসারের তোলা ছবি ও এম আর মুরাদির রিপোর্টে। নবম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম WIFE এর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার লক্ষ্যে লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। স্থানীয় সময় 9:23 আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজানুর কায়েস। এছাড়া হোটেল ছুটে যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড নিউ রিলেশনশিপ এই স্লোগানকে সামনে রেখে এবারের সামিটে ব্রিটেনের প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ বিশ্বের 8টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানেরা যোগ দিচ্ছেন। মূলত সম্মেলনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি আব্দুল হামিদের এ সফর হলেও বুধবার প্রবাসী বাঙালিদের ব্যানারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। লন্ডনের পার্ক প্লাজা হিল্টন হোটেল থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। স্টিপোর্ট সেন্টারে আয়োজিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলায় শিক্ষার উন্নয়ন ও আধুনিক শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখে যাচ্ছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট। এই ট্রাস্টের সহযোগিতায় এলাকায় শত শত শিক্ষার্থী উপকৃত হচ্ছে। আছে তাদের অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ দেশের উচ্ছাসীন হয়ে দেশ সেবায় ব্রত রয়েছে। কোনো কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই এই ট্রাস্ট গরিব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য লালন ও কর্মমুখী শিক্ষার অনুদান প্রদান করে আসছে। বিশ্বনাথ উপজেলা শিক্ষার্থীদের কাছে এই ট্রাস্টের বৃত্তি অনুদান সরকারি বৃত্তির চেয়েও জনপ্রিয়তা পেয়েছে বলে তারা মনে করেন। রবিবার পূর্ব লন্ডনের স্টিপোর্ট সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি একেএম সেলিম। শুরুতে সভায় সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত যুক্তরাজ্য সফররত সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ট্রাস্টের বাংলাদেশের কোঅর্ডিনেটর আব্দুল মতিন, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নুনাম আহমেদ, ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আয়াজ মিয়া, শাহশামিম আহমেদ, ট্রেজারার আব্দুর রহমান সহ আরও অনেকে। বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকজন নতুন ট্রাস্টিকে পরিচয় করিয়ে দেওয়া ও আগামী বছরে ট্রাস্টের 20 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া সহ আরও গুরুত্বপূর্ণ কার্যক্রমে হাত দেওয়া হয়। এদিকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের একাডেমির অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সম্পূর্ণ হয়ে গেল পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে। এতে বিপুল সংখ্যক দর্শক, অভিভাবক, ছাত্রছাত্রী ও সদস্য উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে জিসিএসই পরীক্ষার উত্তীর্ণ 13 জন, এ লেভেলের 10 জন ও উচ্চশিক্ষার 4 জন মেধাবী ছাত্রছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 27 অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সভাপতি ডাক্তার মাসুক উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ শাহান ও ট্রেজারার আব্দুল বাসির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলামগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, বিশিষ্ট আইনজীবী ও তাসি সলিসিটর কর্ণধার ব্যারিস্টার তাজউদ্দিন সাহা, শিক্ষক তসির আলী ও সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপসচিব খায়রুল আমিন বলেন, গোলাপগঞ্জ উপজেলার অতিথি শিক্ষা ও সমাজ সেবার
অনেক এগিয়ে ছিল। ঢাকার দক্ষিণে অনেক সচিব, সেনাবাহিনীর জেনারেল ও মন্ত্রী সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা বাংলাদেশের দীর্ঘ সফলতার সাথে কর্তব্যরত ছিলেন, কিন্তু বর্তমানে এই ধারাবাহিকতা কমে গেছে। তিনি এই সংগঠনের শিক্ষার উন্নয়ন ও এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, ব্রিটেনের নতুন প্রজন্ম অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে উচ্চশিক্ষায় আরও উৎসাহিত হবে এবং হারানো গৌরব ফিরে পাবে। তিনি ব্রিটেন ও গোলাপগঞ্জের মানুষের মধ্যে শেকড়ের বন্ধন অটুট রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ডাল হয়েছে ও পার্শ্ববর্তী এলাকা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা 23 অক্টোবর বুধবার ডাল হয়েছে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাজান মিয়া সাজানের সভাপতিতে ও যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহির রাহানের পাবেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়সার এম আহমেদ, আবুল কালাম আজাদ, মঞ্জুর সামাদ চৌধুরী মামুন, এমদাদ হোসেন টিপু, ফেরদৌস আলম, হেলাল নাসিমুজ্জামান, জসিমউদ্দিন সেলিম, অ্যাডভোকেট খলিলুর রহমান ও মিসবাহুজ্জামান সোহেল। অন্যান্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন সালে আহমেদ জিলান, আব্দুল বাসিদ বাদশাহ, এস এম লিটন, আফজাল হোসেন, শামীম তালুকদার, মোহাম্মদ খিজির নুরুল আলম রিপন, আজহাব আলী, দেওয়ান আব্দুল বাসিদ, আক্তার হোসেন, শাহীন রফিকুল ইসলাম সজীব, পারভেজ আহমেদ মান্না, সরাজ আহমেদ সোপো, স্থানীয় বিএনপির পক্ষে রয়েছে চৌধুরী, শাহেদ আহমেদ, সজব আলী, শামসুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, জাকারিয়া আহমেদ, নোমান আহমেদ, রিমন মিয়া, ফারুক মিয়া, হাবিবুর রহমান, রকি মিয়া, আশকির আলী, আমিনুর রশিদ জুলু, আহমেদ কবি চৌধুরী ও শালিক মিয়া প্রমুখ। বক্তব্য শেষে শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সরকারের হামলা করে তাদের রাজনৈতিক দলীয়ত্বের পরিচয় দিয়েছেন। তিনি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা প্রদানের দাবি জানান। প্রধান বক্তা কয়সার এম আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব এনফিল্ডের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচন হয়ে গেল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। সভায় অন্য কোনো প্যানেল না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আক্তার হোসেন সভাপতি, মাহবুব উদ্দিন সাধারণ সম্পাদক ও ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক সহ 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনফিল্ড কাউন্সিলর মেয়র কাউন্সিলর আনোয়ার চৌধুরী, কাউন্সিলর লিডার কাউন্সিলর ডাক টেইলর, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আইফা উরাম, ইমিগ্রেশন জাজ ব্যারিস্টার নজরুল খসরু, নির্বাচন কমিশনার বজলুর রহমান, সংগঠনের ট্রেজারার ফখরুল ইসলাম, শওকত আহমেদ, মঞ্জুর আহমেদ, নজরুল ইসলাম, মিনা রহমান, আব্দুর রহমান প্রমুখ। বক্তব্য নতুন কমিটির ঘটনের কার্যক্রমে আরও বেগবান ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। সন্ত্রাস কর্তৃক শেখ মাসুদুর রহমান রাবের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গত 28 অক্টোবর পূর্ব লন্ডনে সাজনা রেস্টুরেন্টে প্রবাসী গোপালগঞ্জের উদ্যোগে এক শোক সভা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সজীব ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আলিফ আহমেদ, সাইফ আহমেদ, কয়সার আহমেদ চৌধুরী, রুম্মান আহমেদ, তামিম আহমেদ, মোহাম্মদ শিহাবুদ্দিন, শহীদুল ইসলাম, মিলকান হাসান, ফখরুল কালাম জুয়েল, মারুফ আহমেদ, এনাম চৌধুরী, আজহার মিয়া, ইমরুল হোসেন ইমু, জাকির আখতারুজ্জামান, সোহেব আহমেদ, মামুন মোল্লা, তাজ আহমেদ, শেখ তারিফুর রহমান বাবু, ফারহান নাসির, রিক্তু হক, তসলিম আহমেদ প্রমুখ। উল্লেখ্য, পবিত্র ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে শেখ মাসুদুর রহমান রাবের সপরিবারে সকলের সাথে ঈদুল আজহা উদযাপন করার উদ্দেশ্যে অস্ট্রিয়া থেকে গোপালগঞ্জে আসেন। গত 13 অক্টোবর আনুমানিক রাত 1:30 নিজ বাসভবনের সামনে এলাকার সাবেক পৌর কমিশনার দীপু সাহা ও তার সহযোগীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। খলিলপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্য সফররত ইউনিয়নের 3 বার নির্বাচিত চেয়ারম্যান রাজা মিয়া সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের উডেনহাম সেন্টারে। প্রবীণ মুরব্বি আব্দুল মুকিম চৌধুরীর সভাপতিত্বে ও শাহিন আহমেদ নাসিরের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক এম এ মান্নান, অধ্যাপক জয়নাল আবিদিন, অধ্যাপক এম এ আলম, অ্যাডভোকেট লিয়াকত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সুনামধন্য চেয়ারম্যান রাজা মিয়ার বিভিন্ন জনহিতকর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা সভায় তিনি এলাকার উন্নয়নে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে।